শোন ভাই আমি না তোর জিএফ মানে ড্রিম গার্ল ডালিয়াকে তুলে নিয়েছি কিছু মাইন্ড করিস না ভাই আচ্ছা বুঝতে পারছি তোর জ্বলছে খুব কি আর করবি জ্বলছে আমার তুই তো চাকরি বাকরি করিস না ফাদার্স ফাউন্ডেশন মানে বাবার টাকায় খাচ্ছিস তো হ্যাঁ আছি তো বেকার ছেলে প্রেম করবো না এটিএম কার্ড তোর বাবার বাইকের পেট্রোল তোর বাবার মোবাইলের বিলের খরচ তোর বাবার তাহলে জ্বল বেকার তোর বাবার স্যার নেক্সট মান্ডে একটু ছুটি চাই না 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 নেক্সট নেক্সট হবে আমি ছুটিতে যাচ্ছি তুমি ওই দিন কাজ করবে স্যার মানডে আমার জন্মদিন জন্মদিন অন্যদিন করে নাও মানডে তোমায় কাজ করতে হবে কাজের কথা বললেই তোমাদের ফাটে কেন স্যার একটা কথা কিন্তু আপনি ভুলে যাচ্ছেন আমাদেরকে খুঁজিয়ে দিলে যদি আমরা ঠিকঠাক করে কাজ না করি তাহলে ম্যানেজমেন্টকে জবাবদিহি করবেন আপনি ম্যানেজমেন্ট যদি আপনার ওপরে খোঁজে যায় আর বাম্বু দেয় তাহলে তাদেরকে তেল দেবেন আপনি তেল লাগিয়েও যদি কোনো কাজ না হয় তাহলে প্রমোশন পাবেন না আপনি তাহলে ফাট বেকার আপনার আমার ছেলে বৌমা কোথায় বেড়াতে গেছিল জানো লেক কোমোতে লেখ কোমো কোথায় বলো তো ইটালিতে এই তোমার বাপের বাড়ির টালিগঞ্জে না ই নাম শুনি তোমার মেয়ে জামাই ঢাকুরিয়া লেকের বাইরে কোথাও গেছি কি হলো মুখটা ওরকম করেছ কেন বাবা আমার ছেলে বৌমার কথা শুনে খুব জ্বলছ নাকি কড়াইতে কোরমা বসেই নাকি মনামি কোমো করতে গিয়ে কোরমা মনে হয় পুড়ে গেছে তোমার কোরমা রান্না করতে গিয়ে পুড়িয়ে ফেলে ফালতু গ্যাস খরচা হলো তোমার কড়াইতে কালো দাগ হলো তোমার কালকে বাচ্চুর মা এসে যখন কড়াইয়ের কালো দাগ পরিষ্কার করবে তখন চেঁচিয়ে বাড়ি মাথায় করবে তোমার তোমার জ্বলবে কার ছেলে পরীক্ষাতে ফার্স্ট হয়েছ শুটা নন্তুটা একটু ক্যামেরার সামনে এসে বলে দাও তো তোমার এই ক্রেডিটটা স্যাডো প্রকাশনীর হুম পরীক্ষা দিয়েছি আমি এক্সট্রা সিট নিয়েছি আমি রিলস থেকে সময় নষ্ট করিনি আমি কাজে ক্রেডিট কার্ড আমার চলুন ফুটো এখান থেকে ও দাদা বিড়ি জ্বালাবো দেশ দিন না বিড়ি জ্বালাবে তুমি ঠোঁটকালো করবে তুমি লাংসে ধোঁয়া খাবে তুমি তাহলে দেশলাইকে দেবে তুমি আর দূর পাগল। আমার থেকে দেশলাই চেয়ে নিজে বিড়ি ধরালো এদিকে ডায়ালগ মারাচ্ছে দিন আমাত্রা সেটা ফেরত দিন